দেখো তো শ্যামলের বাবা, আজ তোমার কারণেই বৌমা এত মাথায় উঠে পড়েছে। দেখেছো তো বৌমাকে কখন চা নিয়ে আসতে বলেছি? বৌমা এখনো পর্যন্ত চা নিয়ে আসলো না। সবসময় তুমি বৌমার প্রশংসা করে করে আজ বৌমা এত মাথায় উঠে গেছে। বৌমা কি গো, কোথায় গেলে? এবারে দেখো ওরা দুই বোনে উঠে পড়বে। ওরা দুই বোনে উঠে যদি দেখে এখনো পর্যন্ত চা হয়নি, তাহলে তো পুরো বাড়িটা মাথায় তুলে নেবে। ও তুমিও নাই, দেখো এখন তো শীতকাল, তোমার মেয়েগুলো তো কত বেলা পর্যন্ত শুয়ে থাকে। আর তুমি যদি বৌমাকে ভোরবেলা উঠে কাজ করাও, তাহলে সে কিভাবে কাজ করবে? ঠান্ডা তো তাকেও লাগবে, তাই না? এই তো নাই, এইভাবেই তুমি রোজ রোজ বৌমার প্রশংসা করে করে বৌমাকে মাথায় তুলে রেখেছো। এই কথাটা যেন একদম বৌমার সামনে বলো না। দেখো তোমার দুই মেয়ে যদি শুনে ফেলে আর তোমার বৌমাও যদি শুনে ফেলে এই কথাটা, তাহলে আরো মাথায় উঠে যাবে। আর তোমার দুই মেয়ে যদি শোনে তাহলে তারা কষ্ট পাবে, ওরা তো আর কিছুদিনের জন্য এই বাড়িতে আছে, বিয়ের পর তো ওরা শ্বশুর বাড়িতে চলে যাবে। এই বলে অন্তরা দেবী সোফা থেকে উঠে রান্নাঘরে যায়। রান্নাঘরে গিয়ে দেখে যে তার বৌমা কাঁপতে কাঁপতে চা বানাচ্ছে। তখন অন্তরা দেবী তাকে দেখে বলে, বৌমা সব ঠান্ডা কি তোমাকেই লেগে গেছে? তুমি এত কেন কাঁপছো? যেন মনে হচ্ছে সকলের ঠান্ডা তোমাকে একাকি লাগছে। বলি আজকে কি আর চাটা পাবো না? তোমাকে কখন বলেছি চা বানাতে? মা, আমি আপনাদের সকলের জন্য চা বানিয়েছি। আসলে একটু হাতটা গরম করছিলাম তো, তাই একটু দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা আপনি সোফাতে গিয়ে বসুন, আমি আপনার জন্য চা নিয়ে যাচ্ছি। এতক্ষণ পর চা নিয়ে যাচ্ছি? ঠিক আছে তাড়াতাড়ি এসো, তোমার দুই ননদের ওটা সময় হয়ে গেল। এই বলে অন্তরা দেবী বাইরে সোফাতে এসে বসে। তারপর মৌমিতা সকলকে চা নাস্তা দেয়। মৌমিতা যখন সকলকে চা নাস্তা দিচ্ছিল, তখন তার দুই ননদ ঘুম থেকে উঠে চোখ লগড়াতে লগড়াতে বলে, বৌদি তুমি এইমাত্র চা করে সবাইকে দিচ্ছ, আর আমি তো তোমার জন্য কখন থেকে অপেক্ষা করছি, কখন থেকে উঠে বসে আছি, এই আসবে এই আসবে বলে রুমের ভিতরেই বসেছিলাম, তোমার এখনো চা আনার সময় হলো না। মা দেখেছো, তোমার বউটাকে দেখেছো, আমাদেরকে এখনো পর্যন্ত চা দিল না, আর তুমি এখনো তোমার বৌমাকে কিছু বলবে না? সত্যি মা, আমার মনে হয় তুমি তোমার বৌমাকে একদমই কিছু বলছো না, তাই জন্যই তো তোমার বৌমা এতটা মাথায় উঠে পড়েছে। তোরা কি ভেবেছিস আমি ওকে কিছুই বলিনি? আমি তো ওকে সকাল থেকেই কাজ করিয়ে যাচ্ছি, আর কখন থেকেই বলে যাচ্ছি তোমার দুই ননদ উঠে পড়বে, কিন্তু বৌমা নিজের কথাতেই মেতে রয়েছে, আমার কথা তো কানেই দিচ্ছে না। অন্তরা দেবী যখন তার বৌমাকে এইসব কথা বলছিল, তখন মৌমিতার চোখে জল চলে আসে। আসলে অন্তরা দেবী তার স্বামী অনিমেষ বাবু এবং দুই মেয়ে তুলি ও প্রিয়া, ছেলে শ্যামল আর বৌমা মৌমিতাকে নিয়ে বসবাস করে। অন্তরা দেবী ছিল খুবই হিংসুটে মহিলা, কারণ অন্তরা দেবী তার দুই মেয়ের উপরে টাকা খরচ করত, যা চাইতো তাকে তাই এনে দিত, আর যা বলতো তাই করত। কিন্তু বৌমাকে এই রকম কখনই করত না। শীতকালে সকালে ভোরবেলা উঠিয়ে দিত এবং তাকে বাড়ির সমস্ত কাজ করতে বলতো। এই রকম ভাবেই তার বৌমার উপর অত্যাচার করছিল। দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। নতুন বছর পড়ার কিছুদিন আগে প্রিয়া আর তুলি তার মাকে বলে, মা বলছি শোনো না, নতুন বছর তো চলেই আসছে, আমাকে টাকা দেবে না? আসলে আমার হাতে একটাও টাকা নেই, আমাকে নতুন ড্রেস কিনতে হবে, নতুন বছরের পার্টি আছে তো, নতুন ড্রেস, নতুন জুয়েলারি, নতুন শুজ, আর বন্ধুদের জন্য নতুন বছরের শুভেচ্ছা দেওয়ার জন্য গ্রিস কার্ডও কিনতে হবে। মা তুমি যদি দিদিকেও দাও তাহলে আমাকেও তো দিতে হবে, কারণ দিদি শুধু একাই নতুন বছর মানাবে নাকি, আমাকেও তো নতুন বছর মানাতে হবে, আর আমিও তো আমার বন্ধুদের শুভেচ্ছা পাঠানোর জন্য ফুল গ্রিস কার্ডও কিনবো বলে প্ল্যান করে রেখেছি। আর হ্যাঁ মা, নতুন বছরের পার্টিতে যাবার জন্য আমি একটা ব্ল্যাক ড্রেসও দেখেছি, ওটা আমার চাই। তুই ব্ল্যাক ড্রেস দেখে রেখেছিস? আমি তো একটা রেড কালারের ড্রেস দেখে রেখেছি। আর হ্যাঁ, যেখানে নতুন বছরে পার্টি সেলিব্রেট করা হবে সেইখানটাতে আমি আমার বন্ধুদেরকে বলে দিয়েছি যে ওখানে সব ডেকোরেশন আমিই করব, যা খরচা হবে আমি দেবো। কি বলো মা, আমি দেবো তো? হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা তোদের কত টাকা লাগবে বল? তোরা যদি নতুন বছরের টাকা খরচ না করিস তাহলে তোর বন্ধুরা তোদেরকে গিফটে ভাববে, আর আমি চাই না আমার দুই মেয়েকে কেউ গিফটে ভাবুক। আচ্ছা তোদের কত টাকা লাগবে বল, আমি শপিং করার জন্য তোদের আলাদা টাকা দিচ্ছি। মা শপিং করার জন্য আমার 10,000 টাকা লাগবে, আর ডেকোরেশনের জন্য 5,000 টাকা, বাদ বাকি সব বন্ধুরা আছে। মা তাহলে আমাকেও শপিং করার জন্য 10,000 টাকা দিতে হবে। প্রিয়া যেমন 5,000 টাকা এক্সট্রা নিয়েছে, তেমন আমাকেও 5,000 টাকা এক্সট্রা দিতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তোদের দুইজনকে সমান ভাগে ভাগ করে দেব। এই নে আমার এটিএম কার্ডটা নিয়ে যা, এটা থেকে তোরা সবকিছু শপিং করে নিবি।
অন্তরা দেবী যখন তুলি আর প্রিয়াকে নিজের এটিএম কার্ডটা দেয় তখন তারা অনেকে খুশি হয়ে যায়। এই তুলি চল চল, আমরা এখনই বেরিয়ে পড়ি, সকাল থেকে রাত পর্যন্ত শপিং করব আর অনেক কিছু খাওয়া দাওয়া করব, অনেক মজা করব আমরা। হ্যাঁ চলো চলো, তাহলে এক্ষুনি বেরোনো যাক। তারা দুই বোনে যখন বেরোতে যাচ্ছিল তখন তাদের দাদা শ্যামল তাদের দুই বোনকে বলে, তুলি প্রিয়া বলছি তোরা তো শপিং করতে যাচ্ছিস নতুন বছরের পার্টি করার জন্য, তোরা তোদের বৌদিকে নিয়ে যা না, তোর বৌদি তো সারাদিন বাড়িতেই থাকে, যদি ওর কিছু কেনার থাকে তাহলে তোদের সঙ্গে গিয়ে কিনে নেবে। শ্যামল তুই ওদের দুই বোনকে কেন বলছিস? এই তুলি প্রিয়া তোরা দুইজনে যা, শ্যামল তুই চিন্তা করিস না, বৌমার জন্য আমি আর বৌমা একদিন গিয়ে শপিং করে আসবো, তোমার কোনো কিছু লাগবে না, আর যদি লাগে তাহলে আমাকে বলে দিও, আমি কিনে এনে দেবো। এই বলে অন্তরা দেবী তাদের দুই বোনকে পাঠিয়ে দেয়, কিন্তু বৌমাকে যেতে দেয় না। মৌমিতা চুপচাপ সবকিছু সহ্য করে নিচ্ছিল। এইরকম ভাবেই দেখতে দেখতে রাত হয়ে যায়। রাত্রে বেলা তারা দুই বোনে যখন বাড়িতে ফেরে তখন তারা দুই বোনই অনেক কিছু শপিং করে নিয়ে আসে। নতুন বছরের পার্টি করার জন্য তারা সুন্দর সুন্দর অনেকই ড্রেস নিয়ে আসে। ড্রেসগুলো দেখিয়ে দেখিয়ে বৌদিকে অনেক রহস্যময় কথা বলছিল তারা দুই বোনে। বৌদি এই দেখো আমাদের দুইজনের ড্রেসটা দেখো, কেমন হয়েছে বলো, নতুন বছরের পার্টিতে পড়লে মানাবে তো? তুলি তুই কাকে এইসব ড্রেস দেখাচ্ছিস? বৌদিকে? বৌদি এসবের কিছু বুঝবে? বৌদি তো মূর্খ মেয়ে, বৌদি আমাদের মতো মডার্ন নাকি? আর তাছাড়া বৌদি এসব পার্টিতে কি রকম ড্রেস পরে ওইসব কিছুই জানে না। ও হ্যাঁ সেটাও তো বটে, আমি তো ভুলেই গিয়েছিলাম। আচ্ছা চলো আমরা আমাদের রুমে গিয়ে একটা একটা করে ট্রাই করে দেখি। এই বলে তারা দুইজনে মিলে তাদের নিজেদের রুমে চলে যায়। এইসব দেখে মৌমিতার চোখে জল চলে আসে, কিন্তু মৌমিতা তাদেরকে কিছুই বলতে পারছিল না। এইরকম ভাবে দেখতে দেখতে আরো দুই দিন অতিবাহিত হয়ে যায়। নতুন বছরের দিন এগিয়ে আসে। কিছুদিন পর তারা দুই বোনে তার মায়ের কাছ থেকে আরো শপিং করার জন্য টাকা চায়। তখন অন্তরা দেবী তার দুই মেয়েকে টাকা দিয়ে দেয়, কিন্তু বৌমার জন্য একটাও কিছু কেনার কথা সে ভাবছিল না। এইরকম ভাবে দেখতে দেখতে নতুন বছরের সকাল চলে আসে। সকালবেলা অন্তরা দেবী তাদের দুই বোনকে গিফট দেয়। এই দেখো আমি তোমাদের দুই বোনের জন্য কি নিয়ে এসেছি। মা তুমি আমার জন্য এত সুন্দর ড্রেস নিয়ে এসেছো, সত্যি এই ড্রেসটা তো আমার অনেক পছন্দ হয়েছে। তুলি যখন এইসব কথা তার মাকে বলছিল তখনই রুমের ভিতরে তুলি আর প্রিয়াকে চা দিতে তার বৌদি আসে। বৌদি এই দেখো মা আমাদের জন্য কত সুন্দর সুন্দর ড্রেস নিয়ে এসেছে, আর ম্যাচিং জুয়েলারি এনেছে, তোমার মা নতুন বছরে তোমাকে কিছু দেবে না নাকি? প্রিয়ার মুখে এইসব কথা শুনে মৌমিতা বিয়ের আগের এক ঘটনা মনে করে। সেদিনটা ছিল ঠিক এই সময়টা, নতুন বছরের সকাল। মৌমিতার মা মৌমিতাকে সকাল 10টার সময় ঘুম থেকে জাগিয়ে তুলছিল, আর তার সামনে অনেক সুন্দর সুন্দর ড্রেস এনে দিয়েছিল। আজ সেই দিনটার কথা ভেবে মৌমিতা চোখে জল ফেলছিল। কাঁদতে কাঁদতে মৌমিতা রান্নাঘরে চলে আসে আর মনে মনে ভাবে, আমি এখন বৌমা বলে আমার কি আর কোনো শখ নেই, নাকি বউ হওয়াটাই মস্ত বড় ভুল? আমি তো এমন কিছুই ভুল কাজ করিনি, আমি যদি কোনো ভুল কাজ করতাম তাহলে মানা যেত, শাশুড়ি মা আমার উপর এত অত্যাচার কেন করছে, কিন্তু কোনো ভুল কাজ তো আমি করিনি, এত ঠান্ডাতে আমার উপর এত অত্যাচার করছে, মেয়েদের জন্য শপিং করে দিচ্ছে কিন্তু বৌমার কথা একবারও মনে নেই, মেয়েদেরকে কত টাকা ধরিয়ে দিচ্ছে কিন্তু বৌমার হাত খরচের জন্য একটাও কানা করিও নেই, দুই মেয়ের জন্য নতুন বছরের ড্রেস কিনে দিচ্ছে আর বৌমার জন্য একটাও শাড়ি জোটে না। এই ভেবে মৌমিতা অনেক কান্নাকাটি করছিল। তারপর মৌমিতা আবারও নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। দেখতে দেখতে রাত হয়ে যায়। তারা দুই বোনই পার্টি করতে চলে যায়। মাঝরাতে তারা বাড়িতে ফিরে আসে। তারা ঠান্ডায় থরথর করে কাঁপছিল। তখন অন্তরা দেবী তাদের দুই বোনকে চাদর দিয়ে ঢেকে নিজেদের রুমে নিয়ে যায়। পরের দিন সকালবেলা ঘুরতে যাবার কথা হতেই অন্তরা দেবী তার বৌমাকে নিয়ে যাবে না বলে ঠিক করে। তখন অনিমেষবাবু বলে, দেখো শ্যামলের মা তুমি কিন্তু এগুলো একদমই ঠিক করছো না, তোমার মেয়ে দুটো মেয়ে, কিন্তু তোমার বাড়ির বৌমাটা মেয়ে নয়, সেও তো পরের বাড়ির মেয়ে, পরের বাড়ির মেয়ে হয়ে তোমার কাছে এসে কাজ করছে, তোমার সব কথাবার্তা শুনছে, সকাল থেকে ঠান্ডা পানিতে তুমি সব কাজ করাচ্ছ কিন্তু তবুও বৌমা চুপ করে সব সহ্য করে নিচ্ছে, তুমি তোমার বৌমার সঙ্গে এরকম করছো তো, দেখবে তোমার দুই মেয়ে যখন শ্বশুর বাড়িতে যাবে তাদের সঙ্গে ঠিক তোমার বৌমার মতনই হবে, তখন তুমি কি করবে?
অনিমেষ বাবুর এই কথা শুনে অন্তরা দেবী তার নিজের ভুল বুঝতে পারে এবং তার সাথে সাথে তার দুই মেয়েকেও বোঝায়। তারপর তারা সকলে মিলে বৌমার কাছে ক্ষমা চেয়ে নেয়। তারপর সেদিন তারা সকলে মিলে একসঙ্গে নতুন বছরে ঘুরতে বেরোয় এবং নতুন বছরের পার্টিও সেলিব্রেট করে। সেদিনের পর থেকে অন্তরা দেবী তার বৌমার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করত না। বিমলা দেবী তার মডার্ন বৌমা কবিতা এবং তার একমাত্র ছেলে অবিনাশের সঙ্গে শিবপুর গ্রামে বসবাস করে। অবিনাশ একটা বড় কোম্পানিতে চাকরি করে। এদিকে কবিতা বাড়ির বৌমা হওয়ার সত্ত্বেও বৌমা হওয়ার কোনো দায়িত্বই সে পালন করত না। সবসময় ছোট ছোট জামা কাপড় এবং এরপরেও মডার্ন মেয়েরা যেসব করে সেই সবই কবিতা বাড়ির বৌমা হওয়ার পরেও করে যেত। শাশুড়িমা কিছু বলতে গেলে কবিতা তাকে উল্টো জ্ঞান দিয়ে দিত। এমনই একদিন, হেই মম, আমি একটু পার্টিতে যাচ্ছি। আসলে নাইট ক্লাবে আমার কটা বন্ধু পার্টি দিচ্ছে, তাই সেই পার্টি অ্যাটেন্ড করতেই আমি যাচ্ছি। আর হ্যাঁ, আসতে কিন্তু আমার সকাল হয়ে যাবে। আমাকে নিয়ে একদম ভাববেন না, নিজে খাবার রান্না করে খেয়ে শুয়ে পড়বেন। আর আপনার ছেলে যদি আমার কথা জিজ্ঞাসা করে তাহলে বলে দেবেন আমি আমার বন্ধুদের সঙ্গে আছি। একই বৌমা, তুমি এখন এত রাত্রিবেলা পার্টি করতে যাবে? আবার তোমার বন্ধু বান্ধবীদের সঙ্গে? যদি তুমি তোমার স্বামীর সঙ্গে যেতে তাহলে আমি কিছুই বলতাম না, কিন্তু এত রাতে বন্ধু বান্ধবীদের সাথে যাওয়াটা তো ঠিক নয়। আর তাছাড়া তুমি তো এখন বাড়ির বউ। ওহো মম, আপনি আবার আমাকে নিয়ে জ্ঞান দিতে শুরু করে দিলেন। আপনাকে কতবার বলেছি এইসব জ্ঞান আমাকে দেবেন না, কারণ আমি আপনাদের যুগের বুড়ি নয়, আমি এই যুগের মডার্ন মেয়ে। আর তাই এখন আমি মডার্ন বৌমা, আমাকে কোনো জ্ঞান দিতে আসবেন না। বৌমা, আমি তোমার শাশুড়িমা, এতটাও মডার্ন হওয়া ভালো নয় যে তুমি তোমার শাশুড়িমাকে মানবে না। শাশুড়িমাকে, স্বামীকে মানা, তাদের সম্মান করা, এটা তো একটা ভালো কথা, কিন্তু তুমি আমাদের কাউকেই মানো না আর আমাদের কোনো কথাই শোনো না, এটা কিরকম মডার্ন যুগ? মা, কে বলেছে আমি আপনাকে সম্মান করি না? আমি তো আপনার সঙ্গে ভালোভাবেই কথা বলছি, এসব ফালতু জ্ঞান আমাকে দিতে আসবেন না। আচ্ছা, আমার অনেক লেট হয়ে যাচ্ছে, ওদিকে আমার বন্ধুগুলো আমার জন্য অপেক্ষা করছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি যাও, আমি তোমাকে কিছু বলবো না, কিন্তু তুমি তোমার ফোন নাম্বারটা আমাকে লিখে দিয়ে যাও। আর তোমার ফোন নাম্বারে যদি না পাই তাহলে তুমি তোমার বন্ধুর নাম্বারগুলো লিখে দিয়ে যাও, তাহলে একবার ওদের কাছ থেকে জিজ্ঞাসা করে নেব। ওহো মম, আমার অনেক বন্ধু, আর তাছাড়া সকলেই তো ছেলে, ছেলে বন্ধুদের নাম্বার সব তো আমার ফোনেতেই রয়েছে। আর হ্যাঁ, বললাম তো আমাকে নিয়ে চিন্তা করবেন না, আপনি সেই শুধু শুধু আমাকে নিয়ে চিন্তা করছেন, আমি ঠিক সময় মতো এসে যাব। আচ্ছা, এখন সামনে থেকে সরুন তো। এই বলে কবিতা তার শাশুড়ি মায়ের কথায় কোনো জবাব না দিয়ে সেখান থেকে চলে যায়। এটা দেখে বিমলা দেবী নিজের মনে মনে বলে, কি জানি বাবা, কেমন মডার্ন বৌমা, এত রাত্রেবেলায় বাড়িতে না থেকে শাশুড়ি মায়ের না দেখাশোনা করে বাইরে বন্ধু বান্ধবীদের সঙ্গে পার্টি করতে যায়। আর কিছুই বলার নেই, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। এই বলে বিমলা দেবী খাওয়া দাওয়া করে এবং ছেলের জন্য খাবার রেখে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর অবিনাশ অফিস থেকে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। আর সে খুব ভালো করে জানত যে তার মডার্ন বউ কোথায় গিয়েছে, তাই জন্য সে তার মাকে ঘুম থেকে জাগানো ঠিক হবে না বলে মনে করে, তাই সে নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। দেখতে দেখতে সকাল হয়ে যায়। সকালবেলা বিমলা দেবীর ছেলেকে নাস্তা বানিয়ে দেয়। তারপর অবিনাশ খাবার দাবার খেয়ে অফিসে বেরিয়ে যায়। অবিনাশ চলে যাবার পর কবিতা বাড়িতে ফিরে আসে। তারপর তার শাশুড়ি মা তাকে বলে, বৌমা, তোমার এখন সময় হলো? আচ্ছা, এবার তো অন্তত বাড়ির কাজগুলো করে ফেলো। দেখো, কাল তোমাকে পার্টিতে যেতে কিন্তু আমি বারণ করিনি, এবার তুমি আমার কথাটাও তো একটু শোনো। তুমি বাড়ির বৌমা, আর এই রকম রাত রাত বাড়ির বাইরে থাকা একদমই ঠিক নয়, মানুষজন শুনলে কি বলবে? মম, আমি ওসব লোকজনের কথায় কান দিই না, আমি হলাম মডার্ন বৌমা, আর আমার যেটা মন সেটাই আমি করব। মম, সারা রাত পার্টি করে আমি খুব ক্লান্ত, প্লিজ আমার জন্য কিছু নাস্তা বানিয়ে নিয়ে আসুন না। এইসব বলে কবিতা নিজের রুমে গিয়ে শুয়ে পড়ে। তখন বিমলা দেবী বৌমাকে বলে, হ্যাঁ, এটাই তো করার বাকি আছে, আর এটাই তো শোনার বাকি রয়ে গেছিল। এবার বৌমা শাশুড়িকে খাওয়াবে না, শাশুড়ি রান্না করে বৌমাকে খাওয়াবে? সত্যি বৌমা, তুমি এইসব কি ব্যবহার করছো, আমি তো কিছুই বুঝতে পারছি না। শাশুড়ি মায়ের কোনো কথাই কান না দিয়ে কবিতা নিজের রুমে গিয়ে শুয়ে পড়ে। তারপর বিমলা দেবী বৌমার জন্য রুটি আর সবজি বানিয়ে তার রুমে নিয়ে যায়। তারপর সে বলে, দেখো বৌমা, এইগুলো কিন্তু একদমই ঠিক হচ্ছে না, এবার কি আমি রান্না বান্না করব? তুমি তো আমার বাড়ির একমাত্র বৌমা, তোমাকেই তো সবকিছু সামলাতে হবে। আর তুমি যদি এরকম ভাবে ব্যবহার করো তাহলে কি হবে বলো তো? মানুষজন যদি এরকম ছোট ছোট ড্রেস পরে তোমাকে বারবার দেখে তাহলে আমাকে কত ছোট বড় কথা শোনাবে বলো তো?
মম, আপনি আবারও সেই আমাকে মানুষজনের কথা বলছো? আমি ওসব মানুষজনের কথায় কান দিই না। আর হ্যাঁ, আমি তো এরকম ছোট ছোট ড্রেসই পরি, আর এইরকম ছোট ছোট ড্রেসই পরবো। মম, আপনি আমার জন্য কি বানিয়ে এনেছেন? কই দেখি দেখি। এ কি, রুটি আর সবজির তরকারি? এইসব কি খাই মম? আমি আপনাকে কতবার বলেছি, আমি গ্রামের মূর্খ মেয়েদের মতো নয়, এইসব একদম খাবার পছন্দ করি না। আমার জন্য চিকেন কারি বানিয়ে নিয়ে আসুন। কি চিকেন গাড়ি? চিকেন গাড়ি আবার কি? ওইসব তো আমি কখনই নাম শুনিনি। দেখো বৌমা, আমি তো বাড়িতে এইসবই রান্না করি, আর আমরা তো এইসবই খাই। মম, ওগুলো মডার্ন খাবার, ওগুলো আমি খাই, ঠিক আছে? এখন থেকে আমি ওইসব খাবারই খাবো, আর আপনি আমার জন্য চিকেন কারি বানিয়ে এনে দিন। আমি এইসব খাবো না, নিয়ে যান আমার সামনে থেকে। কবিতার কথা শুনে বিমলা দেবী খাবারগুলো তার সামনে থেকে নিয়ে চলে যায়, এবং বৌমার এই রকম ব্যবহারের কারণে বিমলা দেবীর মন খুবই খারাপ হয়ে যায়। দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। এই সব কষ্ট আর সহ্য করতে না পেরে বিমলা দেবী অবিনাশকে বৌমার ব্যবহারের কথা শোনায়। তারপর অবিনাশ বলে, ওফ মা, দেখো তুমি তোমার বৌমাকে গ্রামের মেয়ে ভাবুনি, ও তো কলকাতা শহরের মেয়ে, ও তো এরকম ছোট ছোট ড্রেস পরে, ওকে আমি এইসব ড্রেস পরতে বারণ করতে পারবো না, কারণ ওর যেটা মন সেটাও পরতে পারে। অবিনাশের এই রকম কথাতে বিমলা দেবী চুপ করে যায় এবং সে আর ছেলেকে কিছুই বলে না। এদিকে স্বামীর মুখে এইসব কথা শুনে কবিতা খুশিতে নেচে ওঠে। তখন কবিতা শাশুড়ি মায়ের সামনে অবিনাশকে বলে, অবিনাশ সত্যি আমার হয়ে সাপোর্ট করার জন্য তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ। এ কি বৌমা, তুমি তোমার স্বামীর নাম ধরছো? এটা তো একদমই ঠিক নয়। মম, আমি আপনাকে কতবার বলেছি, আপনার এই জ্ঞান আপনার কাছেই রাখুন, আমাকে দিতে আসবেন না, ঠিক আছে? আমার স্বামী, আমি যেমন ইচ্ছে তেমন ভাবেই রাখতে পারি। এই বলে কবিতা নিজের রুমে চলে যায়। বিমলা দেবী চুপচাপ বৌমার কথাগুলো শুনে নেয়। তারপর অবিনাশও অফিসে চলে যায়। এইরকম ভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। রোজের রোজ কবিতা নাইট ক্লাবে পার্টি করতে চলে যেত, আর সকাল হলে বাড়িতে ফিরত। কবিতার 5-6টা ছেলে বন্ধু ছিল, আর তাদের সঙ্গে কবিতা সবসময় ওঠা বসা এবং ঘোরাফেরা নাইট ক্লাবে পার্টি ড্রিঙ্ক করত। কবিতা তাদেরকে খুব ভালো মানুষ বলে মনে করত, কিন্তু কবিতা এটা জানতো না যে তার সঙ্গে কি হতে চলেছে। এমনই একদিন কবিতা অবিনাশকে বলে, অবিনাশ বলছি শোনো না, কালকে রাত্রেবেলা আমি আমার কয়েকটা বন্ধুদেরকে বলে দিয়েছি আজকে রাত্রে আমাদের বাড়িতে আসতে, মানে আমার বাড়িতে আজকে পার্টি করব। কিন্তু কবিতা, আজকে রাত্রে পার্টিতে তো আমি থাকতে পারবো না, অফিসের কাজে আমাকে বসের কাছে থাকতে হবে, একটা খুবই ইম্পর্টেন্ট প্রজেক্ট করবার আছে। অবিনাশ, তুমি থাকতে পারবে না বলেই তো আমি পার্টিটা রেখেছি, জানো তো, তুমি যদি থাকো তাহলে আমার কোনো বন্ধুই ভালো করে পার্টি করতে পারবে না, ওরা ডান্স করতেও পারবে না তোমার সামনে। দেখো বৌমা, বাড়িতে অবিনাশ থাকবে না আর তুমি অন্য ছেলেদের বাড়িতে ডাকবে, এটা কিন্তু একদমই ঠিক নয়। রাত্রেবেলা আমি তো বক্সের আওয়াজ একদমই সহ্য করতে পারবো না, তাহলে আমি কোথায় থাকবো বলো? একদিন আপনি আপনার পাশের প্রতিবেশীর কাছে ঘুমাতে পারবেন না? দেখেছো তো অবিনাশ, আমরা পার্টি করছি বলে সকলের কত অভিযোগ হচ্ছে। আচ্ছা ঠিক আছে বৌমা, তুমি পার্টি করো, আমি তোমাকে কিছু বলবো না, তোমার বন্ধুরা আসলে আমি আমার পাড়া প্রতিবেশীর কাছে চলে যাব। অবিনাশ অফিসে স্যারের বাড়িতে চলে যায় ইম্পর্টেন্ট প্রজেক্ট করার জন্য। কবিতার ছেলে বন্ধুগুলো বাড়িতে আসতে শুরু করে দেয়। বিমলা দেবী তাদেরকে দেখে একটু সন্দেহের চোখে দেখে। তখন তাদেরকে দেখে বিমলা দেবী তার বৌমাকে বলে, বৌমা, এই ছেলেগুলোকে দেখে আমার ঠিক সুবিধা বলে মনে হচ্ছে না, তুমি এদেরকে কিসের জন্য বন্ধু করেছো? দেখো, একটা মেয়ে হয়ে ছেলে বন্ধু করা আর এরকম বাড়িতে নিয়ে আসা একদমই ঠিক নয়। ঠিক আছে, তুমি যাকে পারো বন্ধু করতে পারো, কিন্তু এই রকম নেশাকর ছেলেদের? মা, আমি এদেরকেই বন্ধু করেছি আর এরাই আমার বেস্ট ফ্রেন্ড। আপনি আপনার প্রতিবেশীর কাছে চলে যান, এক্ষুনি আমাদের পার্টি শুরু হয়ে যাবে। কবিতার কথা শুনে কবিতার শাশুড়ি মা বিমলা দেবী প্রতিবেশীর বাড়িতে চলে যায়। তারপর শাশুড়ি মা চলে যাবার কিছুক্ষণের মধ্যেই কবিতা তার বন্ধু বান্ধবদের নিয়ে পার্টি করতে শুরু করে দেয়। তার বন্ধুগুলোতে এটাই চাইছিল যে বাড়িতে কেউ না থাকুক, তখনই তারা তাদের কাজ শুরু করবে বলে বন্ধুগুলো প্ল্যান করে কবিতার ড্রিঙ্কসে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। কবিতা সেই ড্রিঙ্কস খেয়ে ঘুমিয়ে পড়ে। আর এদিকে তার সবকটা বন্ধু তাদের বাড়ি থেকে সব দামি দামি জিনিসপত্র গয়না সবকিছু লুট করে নিয়ে পালিয়ে যায়। পরের দিন সকালে বিমলা দেবী কবিতা আর অবিনাশের মাথায় হাত পড়ে যায়। সত্যি বলছি, আমি কিছুই বুঝতে পারিনি, কেমন ভাবে কি হয়ে গেল, ওরা যে এইরকম চোর আমি সত্যি জানতাম না, আমাকে ক্ষমা করে দিন মা। বৌমার মুখে ক্ষমার কথা শুনে বিমলা দেবী তাকে একবারই ক্ষমা করে দেয়।
আর তারপর সেদিনের পর থেকে কবিতাও বাড়ির বৌমার মতোই আচরণ করতে থাকে। মডার্ন বৌমা থেকে সংসারী বৌমাতে পরিণত হয়, আর এইরকম ভাবেই তারা হাসি খুশিতে দিন কাটাতে থাকে।